আসসালামু আলাইকুম। দৈনিক খোলা কাগজের শীর্ষ সংবাদে আপনাদের সাথে আছি আমি আবিদ আজম। দুই বছর পর ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস মহামারীর কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার সচিবালয়ে এক আন্ত মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সহযোগী হওয়ার আহ্বান স্পিকারের। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে। স্পিকার আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। সারের ভর্তুকিতে লাগছে 30,000 কোটি টাকা, জানালেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, এবছর দেশে সারের ভর্তুকিতে ব্যয় হচ্ছে 30,000 কোটি টাকা। ইতোমধ্যে প্রায় 27,000 কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব তথ্য জানান। বিদেশি ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানালো শ্রীলঙ্কা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কা তার 51 বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধের অক্ষমতা স্বীকার করেছে। নজিরবিহীন এই সংকট ঘিরে সরকারের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ করে আসছে দেশটির জনগণ। এবং আরো 5 বছর শীর্ষ পর্যায়ে খেলতে চান রামোস। শীর্ষ পর্যায়ে আরো অন্তত 4 থেকে 5 বছর ফুটবল খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পিএসজির অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। লিগ ওয়ানের সম্প্রচার চ্যানেল প্রাইম ভিডিওতে দেয়া এক সাক্ষাৎকারে রামোস এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল দৈনিক খোলা কাগজের শীর্ষ সংবাদে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন দৈনিক খোলা কাগজের সঙ্গেও। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আবিদা চৌধুরী।